বেশ কিছু দেশের গান গান নিয়ে মৌলিক আছে ওই গানগুলো প্রসঙ্গে যদি একটু বলেন তো এখন অনেক গান নিয়ে কাজ করছি কিন্তু সব গানের চেয়ে কেন জানি দেশের গানের প্রতি ভালো লাগাটা আমার ছোটোবেলা থেকে অনেক বেশি এবং সেটা থেকেই যে কোনো আয়োজন থেকে শুরু করে যে কোনো লাইভে গাওয়া থেকে শুরু করে আমি চেষ্টা করে একটা দেশের গান দিয়ে শুরু করতে এবং সেই চিন্তাটা থেকেই আমার যখন আমি নিজের গান করা শুরু করলাম তখন আমার ওস্তাদ আমাকে আরও ইন্সপায়ার করেছে ওনার বেশ সুন্দর সুন্দর সুর করা কিছু গান ছিল যেগুলো কিছু কিছু গান ছোটবেলায় গাইতাম কিছু কিছু গান বড় হওয়ার পরে উনি আমাকে শিখিয়ে দিতেন এবং আমি লাইভে সেগুলো পারফর্ম করতাম সেখান থেকে মনে হলো যে রেকর্ড করা উচিত তারপর দেখলাম যে আস্তে আস্তে করে ছ সাতটা আটটা দেশের গান হয়ে গেছে নিজের এবং এইবার যেটা করলাম সেটা একটা ভাষার একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস নিয়ে আমি একটা গান করলাম স্বাধীনতার একটা গান করলাম ছাব্বিশে মার্চ নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে একটা গান করলাম বা তো এরকম টুকটুক টুকটুক করে বেশ অনেকগুলো ষোলো ডিসেম্বরে গান আছে ছোটবেলা থেকে আসলে দেশের গানের প্রতি একটা লাগা অন্য গানের পাশাপাশি কেন যেন দেশের গানের প্রতি ভালো লাগাটা বেশি এবং অনেকেই বলে যে আমি জানি না আমার নিজেরও গাইতে ভালো লাগে অনেকে বলে যে আমার গলায় শুনতেও ভালো লাগে দেশের গান সেখান থেকে চিন্তা করি আসলে দেশের গানগুলো নিয়ে কাজ করা এবং আমার মনে হয় আরো আরো কাজ করব আমি নিশ্চয় আমরা অপেক্ষা থাকবো তো গানের প্রসঙ্গ যেহেতু আসলো একদম গানের শুরুর যে গল্প সেই গল্পটা একটু শুনতে চাই যে আসলে আমরা জানি আপনাকে পেয়েছিলাম আমরা গানের একটি রিয়েলিটি শো এর মাধ্যমে চ্যাম্পিয়ন হিসেবে পেয়েছি এরপর থেকে তো গানের পথ চলা শুরু কিন্তু একদম মানে গান শেখা বা গানে হাতে খড়ি আসলে কখন কিভাবে হয়েছিল আমার ছোটোবেলাটা কেটেছে সিং গৌরীপুরে সেখান থেকেই আমার গান থেকে শুরু করে আমার অন্য এক্সট্রা যে কোয়ালিটিসগুলো যেগুলো আছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো আমি ওখান থেকে আমার শুরু হয় ওখানে আমার স্কুল শুরু হয় এবং স্কুলের পাশাপাশি যেহেতু একটা মফসল শহর সেখানে আমরা দেখি যে বাচ্চাদেরকে সব কিছুতেই না হয় যেমন আমার গান শেখাতে শুরু হয় একদম গান নাচ আবৃত্তি ছবি আঁকা সব সবকিছুই শেখানোর শুরুটা হয় একসাথেই এবং তার পাশে ব্যাডমিন্টনও খেলতাম আমি আহ জানি যে ব্যাডমিন্টন খেলাতে আপনার একটা জাতীয় পুরস্কার খুব ভালো খেলতেন আপনি হ্যাঁ ন্যাশনালেও খেলেছি আমি সব তখন ওই পরিবেশটা ছিল যে সবাই সবকিছু শিখবে